সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল আজকের টিউটোরিয়াল থাকছে দু হাজার উনিশে যারা একাদশ শ্রেণীতে সংস্কৃত পরীক্ষা দিয়েছিল তাদের সংস্কৃত প্রশ্নপত্রের আলোচনা তো আজ সংস্কৃত প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসএ কিউ আলোচনা করছি এবং তার সঙ্গে থাকছে সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা তো আলোচনা শুরু করার পূর্বে যারা এই চ্যানেলের নতুন সদস্য তাদের কাছে নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ধরনের টিউটোরিয়াল প্রতিনিয়ত আমি নিয়ে আসবো এবং বেল ঘন্টি প্রেস করতে ভুলবে না কারণ সর্বপ্রথম নোটিফিকেশান তোমার ফোনে চলে যেতে পারে তো আলোচনা শুরু করা যাক তোমরা মোটামুটি দু হাজার উনিশে যে প্রশ্নপত্র পেয়েছ প্রশ্ন খুবই সোজা হয়েছে তো সেই প্রশ্নই আমি আলোচনা করছি প্রথমে আসছি এমসি কিউতে গদ্যাংশ প্রথম প্রশ্ন রয়েছে দশকুমার চরিতম কোন শ্রেণীর গদ্যকাব্য সঠিক উত্তর হবে অপশান বি আখ্যায়িকা পরের প্রশ্ন ছিল পদ্মোদ্ভবের পুত্রকে সঠিক অপশান হচ্ছে অপশান ওয়ান রত্নোদ্ভব সির প্রশ্ন হচ্ছে যে পঞ্চতন্ত্রের রচয়িতাকে উত্তর হচ্ছে তিন নম্বর অপশান বিষ্ণু শর্মা পরের প্রশ্ন ছিল একটা লাইন তোলা প্রশ্ন গো যুগম তে অপহর্তুম ইচ্ছতি এই উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে অপশান তিন নম্বর পিসাচ এরপরে এফের যে প্রশ্নটা রয়েছে সরি ইর যে প্রশ্নটা রয়েছে জিমুথ জিমুথ শব্দের অর্থ হচ্ছে চার নম্বর অপশান মেঘ এফের প্রশ্ন হচ্ছে মেঘদূতম কাব্যটি কোন ছন্দে রচিত উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ এক নম্বর মন্দাক্রান্তা পরে প্রশ্ন বিষ্ণুর নবম অবতারকে সঠিক উত্তর অপশান চার বুদ্ধ পরে প্রশ্ন গোবিন্দমের প্রথম স্বর্গ কোনোটি সঠিক উত্তর অপশান তিন নম্বর সামদ দামোদর এরপরে নাট্যাংশ থেকে প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন যে শ্রীরামকৃষ্ণের প্রভা কিসের সঙ্গে তুলনীয় এরা সঠিক উত্তর অপশান তিন নম্বর কোটি সূর্য পরের প্রশ্ন ভারত বিবেকম এর উল্লিখিত বছরটি কি এর সঠিক অপশান হচ্ছে অপশান দুই আঠেরোশো একাশি সাল এর পরের একটি শূন্যস্থান রয়েছে নৈশ ড্যাশ গুরুদেব পরিজ্ঞাত ড্যাশটিতে বসবে নৈশ নরেন্দ্র সঠিক উত্তর অপশান চার নম্বর নরেন্দ্র উত্তর হবে এর পরের প্রশ্ন রয়েছে একটি লাইন তোলা প্রশ্ন কদাপি তং মিশা ন নির্দিষ্টশি তম এই শূন্যস্থানে কি পড়বে তমটি কে এখানে তম হচ্ছে অপশান চার ভবতারিণী এরপরে সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্ন রয়েছে ঋগ্বেদের কতগুলি মণ্ডল সঠিক উত্তর অপশান তিন ঋগ্বেদের দশটি মণ্ডল এরপরের প্রশ্ন বৈদিক ছন্দসূত্রের রচয়িতা কে সঠিক উত্তর অপশান তিন নম্বর পিঙ্গল ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি সঠিক উত্তর অপশান তিন ঐতরে এর পরে আসছি এসএ কিউতে এসএ কিউতে এগারোটি প্রশ্ন রয়েছে প্রথমে গদ্যাংশে আসছি গদ্যাংশে হচ্ছে সত্যবর্মা কীরকম ছিলেন এবং তার আরেকটি পাঠ হচ্ছে তিনি কি করেছিলেন উত্তর হচ্ছে মগধরাজ রাজহংসের পরম অনুগত মন্ত্রী শীতবর্মার ধর্মশীল পুত্র ছিলেন সত্যবর্মা এবং তিনি কী করেছিলেন না সংসারের অসারতা উপলব্ধি করে তিনি তীর্থযাত্রার অভিলাষে দেশান্তরগামী হয়েছিলেন দুইয়ের বীর প্রশ্ন হচ্ছে মগধরাজ ও মালবরাজের যুদ্ধে কে পরাস্ত হয়েছিল উত্তর হচ্ছে মগধরাজ ও রাজহংস ও মালবরাজ মানসারের মধ্যে যুদ্ধ হলে যুদ্ধে মালবরাজ মানসার পরাজিত হয়েছিলেন এর পরের প্রশ্ন হচ্ছে শ্রী শীতবর্মার পুত্রদের নাম কি। উত্তর হচ্ছে সীতবর্মার দুজন পুত্র পুত্রের নাম হচ্ছে একটি সুমতি ও সত্যবর্মা এরপরে ডির কুরকর্মার কি ইচ্ছা ছিল উত্তর হচ্ছে কুরকর্ম অর্থাৎ চোরের ইচ্ছা বা অভিপ্রায় ছিল ব্রাহ্মণের গোবৎস দুটিকে চুরি করা এরপরে একটি লাইন তোলা ছিল যে ব্রাহ্মণ চোর বিশেষ লাইন তোলা নয় প্রশ্নটি হচ্ছে ব্রাহ্মণচৌর কথা পঞ্চতন্ত্রের কোন তন্ত্রের অন্তর্গত উত্তর হচ্ছে বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্র অর্থাৎ কাকলুক্যম তন্ত্রের অন্তর্গত এরপরে পদ্মাংশ রয়েছে পদ্মাংশের পদ্মাংশ থেকে তিনটি করতে হবে এর উত্তরগুলি আলোচনা করা হচ্ছে একটি লাইন তোলা প্রশ্ন স্নপয়সী পয়সী শোমিত ভবতাপম কোন দেবতার উদ্দেশ্যে বলা হয়েছে এখানে শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার অর্থাৎ পরশুরামের উদ্দেশ্যে বলা হয়েছে এরপরে হচ্ছে এটাও লাইন পদনখ নিরজনিত জনপাবন কোন দেবতার সম্পর্কে বলা হয়েছে এটি হচ্ছে শ্রী বিষ্ণুর পঞ্চম অবতার অর্থাৎ বামন অবতার সম্পর্কে বলা হয়েছে এরপরে বিষ্ণুর দশম অবতারকে বিষ্ণুর দশম অবতার হল কলকি কোন বংশে মেঘের জন্ম উত্তর হচ্ছে আবর্তক ও পুষ্কর বা পুষ্কর বংশে মেঘের জন্ম পরে প্রশ্ন ব্রপ্রক্রীড়া শব্দের অর্থ কী উত্তর হচ্ছে বপ্রক্রীড়া শব্দের অর্থ হলো হাতি ষাঁড় ইত্যাদি পশুর দন্ত বা শিং শিঙ্গ দ্বারা যে মৃত্তিকা খনন ক্রিয়া করে সেটিকেই বকপ্রক্রিয়া বলা হয় বা সেই কর্মটিকে বক প্রক্রিয়া বলা বলা হয় এরপরে নাটাংশ থেকে প্রশ্ন কথময়ং গুরুদেব মেয়ে তসময়ী ভীষম উৎকণ্ঠতে কে বলেছিলেন উত্তর হচ্ছে এই উক্তিটি সুরেন্দ্রনাথে সুরেন্দ্রনাথ উক্তিটি করেছিলেন পরেও লাইন তোলা প্রশ্ন তসময় চেয়ে মম উৎকণ্ঠতে কার জন্য এই উৎকণ্ঠা উত্তর হচ্ছে যে উক্তিটি শ্রীরামকৃষ্ণের তিনি নরেন্দ্রনাথকে দেখার জন্য উৎকণ্ঠা প্রকাশ করেছেন এরপরেও তোলা প্রশ্ন আনন্দ বিহল কিময়ং করিস্বামী এর উত্তরটি হচ্ছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কে বলেছেন এই উক্তিটি কার উত্তর হচ্ছে যে উক্তিটি শ্রী রামকৃষ্ণের এরপরে এনের এর যে প্রশ্নটা রয়েছে ভারত প্রথম দৃশ্যের সময় কি এর সময় হচ্ছে রাত্রি সপ্তম ঘটিকা এবং এর সালটা হচ্ছে আঠেরোশো একাশি এরপরে আসছি সাহিত্যের ইতিহাসে সাহিত্যের ইতিহাসের যে প্রশ্নগুলো রয়েছে সেটি হচ্ছে যে সংহিতার কয়টি ভাগ ও কি কি উত্তর হচ্ছে যজুসংহিতার দুটি ভাগ কৃষ্ণ যজুর্বেদ ও শুক্ল যজুর্বেদ এরপরের প্রশ্ন হচ্ছে কঠোপনিষদ কঠোপনিষদ কোন বেদের অন্তর্গত উত্তর হচ্ছে কঠোপনিষদ যজুর্বেদের অন্তর্গত এরপরে প্রশ্ন ঋগ্বেদের একটি উপনিষদের নাম লেখো ঋগ্বেদের উপনিষদ দুটি আছে ঐতর এবং কৌশিত কি যে কোনো একটি লিখলেই নাম্বার পাওয়া যাবে তো মোটামুটি এমসিকিউ এবং এসে কিউ আলোচনা করা হলো এবং পরবর্তী যে লং প্রশ্নগুলো আছে সেই লং প্রশ্নগুলো একটু বলে দেওয়া হচ্ছে তিনি দেখে যে প্রশ্ন পড়েছিল সত্রবী হিতায়ব বিবরন্ত পরস্পরম এ তাৎপর্য বিশ্লেষণ করো এটি খুবই একটি সোজা প্রশ্ন কমন প্রশ্ন সবার বইতেই আছে এবং আমার সায় দেওয়া ছিল এরপরে পুষ্পপুরীর বর্ণনা এটাও খুব কমন প্রশ্ন দুটির মধ্যে একটি করতে হয় নিশ্চয়ই করেছ চারের দিকে যে প্রশ্ন ছিল দশাবতারের কাহিনী এবং তার অর ছিল মেঘদূতকে দুধ হিসেবে মেঘকে দুধ হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন এটাও কমন প্রশ্ন এরপরে নাটক থেকে প্রশ্ন ছিল ভারত যে গানগুলির বর্ণনা হয়েছে প্রথমেই গান রয়েছে এবং তার বিষয়বস্তু লিখতে হবে তারপরে সুরেন্দ্রনাথকে এবং তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্র এটাও খুবই কমন একটি প্রশ্ন সাহিত্যের ইতিহাস যে থেকে যে প্রশ্নগুলো পড়েছে মোটামুটি খুবই কমন প্রশ্ন পড়েছে ভারতীয় সমাজ সাহিত্যে মহাভারতের প্রভাব সমাজ এবং সাহিত্যে দুটোতেই লিখতে হবে এবং পরের প্রশ্ন পরের প্রশ্ন ছিল পঞ্চতন্ত্র এবং কথাচরিত সাগর পঞ্চতন্দ্র এবং কথাশ্রী সাগর দুটোই সংক্ষেপে লিখতে হবে ভাব সম্প্রসারণ যেটি ছিল প্রীত প্রীতিমুখ বচনং স্বাগতং ব্যজহার দলিত হিরণ্যকশিপ তনুভিঙ্গম এ দুটি প্রশ্নই সাজেশনের মধ্যে ছিল দুটি মধ্যে একটি করলে হবে এরপরে রয়েছে ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ আর পরের পাঠটি আমি পরের ভিডিওতে আলোচনা করব কারণ এখন আলোচনা করলে ভিডিওটি আরও দীর্ঘায়িত হবে তো আমি ভেবেছি যে ব্যাকরণ আর অনুবাদ অংশ পরের ভিডিওতে আলোচনা করব তাই পরের ভিডিওতে চোখ রাখো আশা করি এই আলোচনাটি সবারই ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তো আজ এই পর্যন্তই ধন্যবাদ